আজকে হ্যাপি ফিলের প্রিমিয়ার, মানুষ বলছেন খুব ভালো লাগছে এবং মানুষ সবাই হ্যাপি হলেই আমাদের হ্যাপি ফিল করার সার্থকতা। তো প্লিজ যারা এখন হ্যাপি ফিল দেখেননি, প্লিজ হ্যাপি ফিল দেখুন, হ্যাপি হয়ে যান। আজ 27 জুলাই হ্যাপি ফিল রিলিজ করলো, আপনার যদি হ্যাপি ফিল দরকার পড়ে তাহলে হ্যাপি ফিল দেখতে যান। আমার মনে হয় যে হ্যাপি ফিল দেখার পর আর হ্যাপি ফিল দরকার পড়বে না, কারণ হ্যাপি থাকার এত এলিমেন্টস পাবেন হ্যাপি ফিলের মধ্যে এবং কোথাও গিয়ে মনে হবে যে জীবনটা সত্যিই খুব সুন্দর এবং আমাদের চারপাশে অনেক ভালো থাকার এলিমেন্টস রয়েছে, আমাদের প্রিয়জনেরা রয়েছে যাদের সাথে আমরা সত্যিই ভালো থাকতে পারি। জীবনের খুব কঠিন কথাটা খুব সহজভাবে বলা রয়েছে হ্যাপি ফিলে। আর যদি হ্যাপি ফিল ভালো লাগে, হ্যাপি ফিল নেওয়ার প্রয়োজন না হয়, তাহলে আপনার পাশের প্রিয়জনের হাতটা ধরুন আর কাছের সিনেমা হলে হ্যাপি ফিল দেখে আসুন। থ্যাংক ইউ। ফাইনালি আজকে 27 জুলাই হ্যাপি ফিল রিলিজ হয়ে গেছে এবং ন্যাশনালি রিলিজ হয়েছে, আর ছবিটা খুবই এন্টারটেইনিং। সৈনী আছে, হৃত্বিক আছে, মীর আছে, ইটস এ ভেরি নাইস স্টোরি। ইটস বিন ডিরেক্টেড বাই ময়না ঘোমেক অ্যান্ড আই থিঙ্ক দের ইজ নো রুম ফর ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম। খুবই ভালো, ইনফ্যাক্ট বেশ টেস্টি এবং লোকজনেরও খুব ভালো লেগেছে, ফিল খেয়ে সবাই খুব খুশি, ফিলের ডিমান্ডও দেখছি ভালো। এবার এটা তো আমাদের প্রিমিয়ার হলো, আমরা লোকজনকে নিমন্ত্রণ করেছিলাম, তারা এলেন, তারা ছবি দেখলেন, তাদের ভালো লাগলো। আসল খেলটা শুরু হবে কাল থেকে, যখন লোকজন সত্যি সত্যি গিয়ে হলে দেখবেন, সিনেমা দেখবেন এবং ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি হবে। লোকজন এটা বন্ধু বান্ধবদের আত্মীয় পরিজনদের বলবেন যে যাও গিয়ে দেখে এসো হ্যাপি ফিল, বিকজ সত্যি সত্যি মনটা খুব হ্যাপি হয়ে যাবে। খুব সিম্পল কিউট শর্ট একটা মেসেজ দেওয়া হয়েছে ছবির শেষে এবং সেটা যদি লোকজন ফলো করেন, আমি শিওর হ্যাপি থাকাটা খুব একটা ডিফিকাল্ট কাজ হয়। দেখে মনে হচ্ছে অডিয়েন্স রিয়াকশন ভীষণ পজিটিভ, সবার ভালো লাগছে বলেই আমার মনে হচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। ফিল্মটা ভীষণ পজিটিভ, ভীষণ আমাদের রোজকার জীবনের ছোট ছোট প্রবলেমস নিয়ে করা, কিন্তু ভীষণ অন্য একটা ডাইমেনশন ফুটে আসে ফিল্মে, যেটা একটা ভীষণ কন্টেম্পোরারি, ভীষণ পজিটিভ আর ভীষণ হোপফুল একটা ফিল্ম, অথচ ওভার দ্য টপ না, সুডো ইন্টেলেকচুয়াল না, ভীষণ রিয়েল। দর্শককে আমি বলবো প্লিজ প্লিজ সবাই সবাই হ্যাপি ফিল, সবাই হ্যাপি হয়ে যাবে, অ্যাটলিস্ট প্রবলেমসের সঙ্গে বেশি পজিটিভভাবে ডিল করার একটা উৎসাহ পাবে। এভরিওয়ান ইজ গ্লুড অন, ঠিক আছে, বাংলা ছবির এরকম একটা প্রিমিয়ার যেখানে লোকজন তাড়াতাড়ি করে দেখো ঢুকে যাচ্ছে ইন্টারভেলের পর, ঠিক আছে, সেটা থেকে নিজেরাই তোমরা বুঝতে পারবে আমাদের ছবি কীরকম জায়গায় এখন আছে। আর ছবিটার অংশ হয়ে বলছি, অ্যাজ অ্যান অ্যাক্টর, ইটস আ হোয়াট ইফ ফিল্ম, আর যদি কী যদি মানে এবার কী হবে সেটা কেউ জানে না, কিন্তু অ্যাডভেঞ্চার অ্যান্ড মহিলা হ্যাজ এক্সপ্লোর্ড বিয়ন্ড হিজ কমফর্ট জোন অ্যান্ড ইজ দিস হ্যাজ গন ডিপার ইন টু স্টোরি টেলিং অ্যান্ড দিস ইজ কামিং আউট ব্রিলিয়েন্টলি। And this is my 6th film with him consecutively, and very excited. Chalo, bhetore jaye ki dekhi.